সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় বন বা ডিফরেস্টেশন আমরা জানব এর কারণ এর প্রভাব এবং আমাদের জীবনে এর কেমন প্রভাব পড়ছে প্রথমে বন শূন্যতার কারণ নিয়ে আলোচনা করা যাক প্রথম কারণ হিসাবে চিহ্নিত করা যায় গাছ কাটার প্রয়োজনে বন ধ্বংস সাধারণত কাঠের প্রয়োজন মেটাতে মানুষ বনে গাছ কাটে ফার্নিচার কাগজ সহ নানান শিল্পের চাহিদা মেটাতে প্রতিনিয়ত বনের উপরে চাপ পড়েছে দ্বিতীয়ত আবাসনের জন্য জমির চাহিদা জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন নতুন জায়গায় বসতি স্থাপন করতে হচ্ছে যার ফলে গাছ কেটে সেখানে বসতি স্থাপন করা হয় তৃতীয়ত কৃষিকাজ কৃষি জমি তৈরি করতে বনের এলাকা কমিয়ে আনা হচ্ছে খাদ্য উৎপাদনের চাহিদা মেটাতে কৃষকেরা অনেক সময় বন ধ্বংস করে এবং সেগুলোকে ফসলের জমিতে পরিণত করে চতুর্থ তো বলা যায় শিল্পায়ন নতুন কলকারখানা স্থাপন এবং উন্নয়ন প্রকল্পের জন্য বনভূমি নষ্ট করা হয় এবার আসা যাক এর ফলাফলে জলবায়ু পরিবর্তন প্রাণীর বিলুপ্তি মৃত্তিকা ক্ষয় জল সংকট এসব হচ্ছে বন শূন্যতারই ফলাফল বন ধ্বংস হলে কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষমতা কমে যায় যার ফলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পায় এবং পৃথিবীর তাপমাত্রা বাড়তেই থাকে এবার আসা যাক প্রাণীর বিলুপ্তি বনের প্রাণীগুলো বনভূমির উপরে নির্ভরশীল বন শূন্যতায় তাদের আবাসস্থল হারিয়ে যায় ফলে অনেক প্রজাতি বিলুপ্তের ঝুঁকিতে রয়েছে এবার আসুক মাটি ক্ষয় বা মৃত্তিকা ক্ষয় গাছের শিকড় মাটি ধরে রাখে বন ধ্বংসের ফলে ভূমি ক্ষয়ের প্রবণতা বেড়ে যায় এবং ভূমি ধসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে বনের গাছপালা মাটি থেকে জল শোষণ করে বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয় বন শূন্যতার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় যার ফলে পানির সংকট দেখা যায় এই বন শূন্যতা কিন্তু আমাদের পরিবেশের জন্য এক ভয়ানক হুমকি আমাদের উচিত বন সংরক্ষণে সচেতন হওয়া এবং বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করা পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব এই ছিল আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা কিভাবে বন সংরক্ষণে ভূমিকা রাখতে পারো তা কমেন্টে জানাতে পারো সাথে থাকার জন্য ধন্যবাদ